শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 14 সেপ্টেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, 7-8 অক্টোবর আসামে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডক্টর আশিস বিশ্বাসকাণ্ডের তদন্ত করতে করিমগঞ্জে রাজ্য স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক। গোয়ায় এবার অপারেশন লোটাস, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছেন 8 বিধায়ক। কর ফর্মুলা না পাল্টালে ফের হবে আন্দোলন, দুষ্কৃতি কারা, ক্ষমা না চাইলে পদত্যাগ করুন বিধায়ক দীপায়নকে বলল মঞ্চ। টেট শিক্ষিকা চুমকি হত্যার ঘটনা দামাচাপা দিতে চাপ দিচ্ছেন বিজেপি নেতা, অভিযোগ মায়ের, চুকের জলে শেষ বিদায় মালুয়ার টেট শিক্ষিকাকে, 2 দিনের রিমান্ডে অভিযুক্ত সুদীপ, চলছে জোর তদন্ত, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ বরাকের প্রার্থীদের তালিকা প্রকাশের দাবি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের, গণতান্ত্রিক আন্দোলনের জন্যই পুরকর বাড়ায়নি রাজ্য সরকার। বদরপুর মাসিমপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ, দাবি মতো টাকা না দেওয়ায় সুবিধা প্রাপককে হুমকি, মামলা প্রক্রিয়া সম্পন্ন, রাজস্ব দুর্যোগ বিভাগের অনুমোদন মিললেই কাজ শুরু হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বন্যায় ক্ষতিগ্রস্ত কাঠিগড়ার 40টি সড়ক, বিধানসভায় সরব বিধায়ক খলিল মজুমদার। কালো হীরের কালো ব্যবসা অব্যাহত বরাক উপত্যকায়, কালাচড়ায় দুর্ঘটনাগ্রস্ত অবৈধ কয়লা লরি। এবং সর্বশেষ খবরটি হলো, 24-এর লোকসভা ভোটের আগেই অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির। 24-এর নির্বাচনে ফের দেশ জুড়ে বিজেপির পক্ষে হিন্দুত্বের জোয়ার তুলতে এমন ভাবনা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। আগামী 7 এবং 8 অক্টোবর আসাম সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 7 অক্টোবর গুয়াহাটি এসে আসাম প্রদেশ বিজেপির নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসবেন জেপি নাড্ডা। এর পরের দিন 8 অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামের সরকারি সফরে আসবেন। এদিন তিনি কয়েকটি সরকারি কার্যসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এছাড়া ওই দিন অমিত শাহ বিজেপির নতুন কার্যালয় উদ্বোধন করে খানাপড়া এক দলীয় সমাবেশে অংশগ্রহণ করার কথা জানা গেছে প্রদেশ বিজেপির এক সূত্রে। অপরদিকে শিলচর পুর প্রশাসনের পক্ষ থেকে অস্বাভাবিক কর বাড়ানোর প্রক্রিয়াকে রুখে দিলেন শহরবাসী। গণতান্ত্রিক আন্দোলনে শহরের নাগরিকদের সমর্থন দেখে পিছু হটতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। এটাকে জনগণের নৈতিক জয় বলে অভিহিত করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বিবৃতিতে বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় আরও বলেন, 1961-83-86 সফল গণ আন্দোলনের পর দীর্ঘদিন এই উপত্যকায় তেমন কোনো সফল আন্দোলন দেখা যায়নি। সেই কারণেই এবারের অগণতান্ত্রিকভাবে পুরকর বৃদ্ধির বিপক্ষে যেভাবে বিভিন্ন সংগঠন ও নাগরিকরা এগিয়ে এসেছেন বা সমর্থন করেছেন তা উল্লেখযোগ্য। বিশেষত নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি হরিদাস দত্ত এই বয়সে প্রায় একার চেষ্টায় যেভাবে জনগণকে সংগঠিত করেছেন সেজন্য তাকে অভিনন্দন জানান তিনি। প্রদীপ দত্ত রায় আরও বলেন যে, এছাড়া এই ইস্যুতে গঠিত নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ থেকে যেভাবে লিফলেট বিতরণ, মাইকিং, জনসংযোগ ইত্যাদি করা হয়েছে, ফোরাম ফর সোশিয়াল হারমোনির সদস্যরা যেভাবে পথসভা করেছেন এবং প্রতিবাদী হতে সাহস জুগিয়েছেন, তার জন্যই নির্ধারিত সময়সীমার মধ্যে মাত্র 4% নাগরিক ফর্ম জমা দিয়েছেন এবং তারও অধিকাংশ সরকারি আধিকারিক বলে জানা গেছে। তিনি বলেন, এর মাধ্যমে নাগরিকরা নীরবে তাদের প্রতিবাদী অস্তিত্বকে সরব করেছেন এবং তার টের পেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে সরকার। এদিকে বিডিএফের মুখ্য আহ্বায়ক আরও বলেন যে, অনেকদিন ধরে সরকারি চাকরিতে বরাকের প্রতি বৈষম্য চলছে। যদিও মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় এলে বরাকের সব স্থানীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ এই উপত্যকার প্রার্থীদের জন্য সংরক্ষিত হবে, এই প্রতিশ্রুতি যেমন পালিত হয়নি, তেমনি রাজ্যভিত্তিক কোনো নিয়োগ পরীক্ষার জেলাভিত্তিক উত্তীর্ণদের তালিকাও ইদানিং প্রকাশ করা হয়নি। তিনি বলেন যে, সম্প্রতি 28,000 সরকারি পদে যে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে তাতে জনসংখ্যার অনুপাতে অন্তত 2500 পদে বরাকের প্রার্থীদের নিয়োগের কথা। এই পরীক্ষায় উত্তীর্ণদের জেলাভিত্তিক মেধা তালিকা জনসমক্ষে প্রকাশ করার জন্য তিনি সরকারের কাছে দাবি জানান।
তিনি বলেন এই উপত্যকা থেকে কয়জন উত্তীর্ণ হন সেটা সবাই দেখতে পান কারণ প্রায়ই ব্রহ্মপুত্র উপত্যকার প্রার্থীদের এখানে নিয়োগপত্র দিয়ে পাঠিয়ে দেওয়া হয় তিনি বলেন সরকার স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বারবার বিবৃতি দিচ্ছে তাই এই দাবি মেনে নিতে আপত্তির কিছু থাকতে পারে না অন্যথায় এই ইস্যুতে আবার গণ আন্দোলন হবে বলে মন্তব্য করেন তিনি BDF মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক ঋষিকেশ দে অপরদিকে কালো হীরের কালো ব্যবসা অব্যাহত বরাক উপত্যকায় কিছুদিন বিরতির পর ফের বরাকে সক্রিয় হয়ে উঠেছে কয়লা সিন্ডিকেট চক্র মঙ্গলবার এর প্রমাণ মিলল লালা থানা এলাকার সামারিকুনায় কালাচোলা পুলিশ ফাঁড়ির অধীন এই এলাকায় একটি কয়লাভর্তি ট্রাক দুর্ঘটনাগ্রস্ত হলে ধরা পড়ে কয়লা কারবারের নতুন চিত্র প্রাপ্ত তথ্য অনুযায়ী লালা থেকে কয়লাভর্তি দুটি লরি কালাচোলা পুলিশ ফাঁড়ি হয়ে সামারিকুনার উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু একটি লরি রাস্তার পাশে থাকা ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায় এতে লরিতে থাকা কয়লা পাশের ধান খেতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু করে স্থানীয়রা তড়িগুড়ি চালক ও সহচালককে উদ্ধার করলেও রহস্যজনকভাবে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয়দের অভিযোগ চুনা পাথরের চালানে কয়লা পাচার করা হচ্ছিল লরিটি দুর্ঘটনার পর এই তথ্য স্পষ্ট হয়েছে এই দুটি লরিতে পাওয়া যায়নি কোনো কয়লার বৈধ নথিপত্র এই বিষয়ে লালা পুলিশের ভূমিকাও রহস্যজনক লালা তথা কালাচোড়া পুলিশ পুরো দিন বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা চালায় সন্ধ্যায় লালা থানার ওসি এ বসুমাতারি জানান কয়লা সরবরাহের জন্য সরকার নতুন এসওপি জারি করেছে দুর্ঘটনাগ্রস্ত কয়লার লরিটি একটি চা বাগানের উদ্দেশ্যে যাচ্ছিল তবে সরকারি নতুন এসওপি মেনে এই সরবরাহ করা হচ্ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে অপরদিকে ২৪ লোকসভা ভোটের আগেই অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির মন্দির নির্মাণের কাজ প্রায় শেষ হওয়ার মুখে এমনটাই জানানো হয়েছে শ্রীরাম জন্মভূমি নির্মাণ তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে ১৯ লোকসভা ভোটের মতোই ২৪ নির্বাচনে ফের দেশ জুড়ে বিজেপির পক্ষে হিন্দুত্বের জোয়ার তুলতে এমন ভাবনা বলেই মনে করছে রাজনৈতিক মহল সুপ্রিম কোর্টের নির্দেশের পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণে গঠন করা হয় শ্রী রাম জন্মভূমি নির্মাণ তীর্থক্ষেত্র ট্রাস্ট এই ট্রাস্টের পক্ষ থেকে মন্দির নির্মাণ নিয়ে ফরিদাবাদ সার্কিট হাউসে দীর্ঘ বৈঠক হয় বৈঠকে ট্রাস্টের ১৫ সদস্যের মধ্যে ১৪ উপস্থিত ছিলেন ও বৈঠক সূত্রে জানা গিয়েছে বিশেষজ্ঞ দল মন্দির নির্মাণের খরচ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টেই জানানো হয়েছে মন্দির নির্মাণ করতেই ১৮০০ কোটি টাকা খরচ হতে পারে সূত্রের খবর ২৪ লোকসভা ভোটকে সামনে রেখেই মন্দির নির্মাণের কাজে গতি আনা হয়েছে তাতে ফের অযোধ্যার রাম মন্দির যে বড় ইস্যু হতে চলেছে বিজেপির পক্ষে তাতে কোনো সন্দেহ নেই সেই কারণে আগামী ২৩ ডিসেম্বরেই ভক্তদের জন্য অযোধ্যায় রাম মন্দিরের দরজা খোলা হবে শিলান্যাস থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের মতোই রাম মন্দির উদ্বোধনে এলাহি আয়োজন করা হচ্ছে তারপরেই রয়েছে লোকসভা ভোট ২৪ লোকসভা ভোট মার্চ অথবা এপ্রিলে হবে রাম মন্দিরের দাবি সামনে রেখে ১৯ ভোটে দেশ জুড়ে মাইলেজ পেয়েছিল বিজেপি এবার রাম মন্দির নির্মাণের সাফল্যকে তুলে ধরে ফের ২৪ লোকসভা ভোটে দেশ জুড়ে হিন্দুত্বের জোয়ার তোলার পরিকল্পনা করে ফেলেছে গেরুয়া শিবির এদিকে রাম মন্দির তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে মন্দির তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে তৃতীয় তল নির্মাণের কাজ মূল মন্দির ও তিনটি মণ্ডপ তৈরি করার কাজ প্রায় শেষের পথে ১৭০০ গ্রেনাইটের ব্লক দিয়ে তৈরি হচ্ছে সেটি চার টাওয়ারের ক্রেনে করে পাথরগুলি নিয়ে যাওয়া হচ্ছে এক একটির ওজন ৩ টনের মতো গ্রেনাইট পাথরের ব্লকগুলি দিয়ে কাজ করতে একাধিক মোবাইল ক্রেন ব্যবহার করা হচ্ছে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ থেকে পাথরগুলি নিয়ে আসা হয়েছে ৩৫০০ স্কোয়ার মিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে মন্দিরের চাতাল অপরদিকে চলতি বছরের প্রলয়ঙ্কারী বন্যায় ভেঙে পড়েছে অসংখ্য রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে খাটিগুড়ার বহু গ্রাম অসংখ্য পুত্র সড়কের অবস্থা বর্তমানে বেহাল এই পরিস্থিতিতে আসন্ন দুর্গোৎসবের আনন্দ উৎসাহ মাটি না হয়ে যায় এমন দুশ্চিন্তা কিন্তু তড়া করছে খাটিগুড়ার সর্বত্র বলা যায় কচিকাঁচা থেকে শুরু করে দৈনন্দিন হাটবাজারে যাতায়াত করা সাধারণ জনগণের পথ চলা দুষ্কর হয়ে পড়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী খাটিগুড়া বিধানসভা এলাকার ৪০টি পূর্ত সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কগুলো এরই রেস্তোরে সোমবার বিধানসভার শরৎকালীন অধিবেশনে খাটিগুড়ায় ভেঙ্গে পড়া পূর্ত সড়ক সংস্কারে বিভাগীয় অবস্থা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন খাটিগুড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদার পূর্ত দপ্তরের দায়িত্বে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মোট ১৬টি সড়কের তথ্য উল্লেখ করে জানান বন্যায় বিধ্বস্ত পূর্ত সড়ক সংস্কার কল্পে প্রাথমিক কাজকর্ম সম্পন্ন হয়েছে এবং আর্থিক মঞ্জুরির জন্য রাজস্ব ও দুর্যোগ বিভাগের অনুমোদন পেলেই কাজ শুরু হবে কিন্তু প্রশ্ন হলো কাজ কবে শুরু হবে দরজায় কড়া নাড়ছে শারদ উৎসব
ও বন্যা পরবর্তী সময়ে সড়ক সংস্কারের জোরালো দাবি উঠলেও পাক্কা তিন মাসেও কাজের কাজ কিছুই হয়নি। প্রসঙ্গত বিধানসভার প্রশ্নোত্তর পর্বে কাটিগুড়ার বিধায়ক পূর্ত সড়ক সংস্কারকল্পে সরকারের অবস্থান চাওয়ার পাশাপাশি কাটিগুড়ার দুই উন্নয়ন ব্লকে 2021-22 ও 2022-23 অর্থবর্ষে কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং গ্রাম উন্নয়নের ক্ষেত্রে কাটিগুড়া কেন্দ্রের দুই ব্লকের কাজকর্মের অগ্রগতি কী জানতে চেয়ে প্রশ্ন উত্থাপন করেন বিধায়ক। জবাবে রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী পঞ্চদশ বৃত্তীয় আয়োগের অর্থানুকূল্যে 15 নং কাটিগুড়া কেন্দ্রের অন্তর্গত কাটিগুড়া এবং কালাইন উন্নয়ন খণ্ডে 2021-22 ও 2022-23 অর্থবছরে বার্ষিক পরিকল্পনার প্রতিবেদন অনুমোদন হয়নি, ফলে এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজ শুরু হয়নি, সুতরাং কোনো অর্থই এখন পর্যন্ত ব্যয় হয়নি। এমজি এনরেগা খাতে 2021-22 এবং 2022-23 অর্থবর্ষে কাটিগুড়া উন্নয়ন ব্লকে মোট 188টি কাজ চলছে। একইভাবে 2022-23 অর্থবর্ষের বরাদ্দ অর্থে তিনটি কাজ চলছে। খালাইন উন্নয়ন ব্লকে 2021-22 অর্থবর্ষের বরাদ্দ অর্থে 34টি কাজ সম্পূর্ণ হয়েছে এবং 195টি প্রকল্পের কাজ চলছে। এক্ষেত্রে 1194 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। 2022-23 অর্থবর্ষে সংশ্লিষ্ট প্রকল্পাধীন মোট 15টি কাজ চলছে বলে জানিয়েছেন বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস। অপরদিকে চুকের জলে শেষ বিদায় মালুয়ার টেট শিক্ষিকাকে। বেতনের পুরো টাকা না দেওয়ায় পায়েলনাথকে খুন করেছে তার শ্বশুর বাড়ির লোকেরা। স্বামী শ্বশুর সহ চারজন মিলে তার মেয়ে চুমকিকে খুন করেছে। মঙ্গলবার প্রতিবেদকের সামনে কান্নাভেজা কণ্ঠে এই অভিযোগ তুলেছেন চুমকির মা মণিরানী নাথ। তিনি আরো বলেন, চুমকির মরদেহে বেশ কয়েকটি ক্ষতচিহ্ন সহ নাক ও মুখে রক্তের দাগ ছিল। এতে সহজেই অনুমান করা যায় চুমকিকে খুন করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। মণিরানী জানান, টেট শিক্ষক চুমকির বেতনের সব টাকা শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য চাপ দিয়ে স্বামী তাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করতেন। শেষ পর্যন্ত এই বিষয়টিকে কেন্দ্র করে তার মেয়েকে খুন করা হয় বলে তিনি অভিযোগ করেন। শিক্ষিকার মা মণিরানী আরও জানান, সোমবার সকালে চুমকি অসুস্থ বলে কাটলিচুড়া থানা থেকে একটি ফোন আসে। তখন তিনি আরেক মেয়ে প্রিয়ানাথকে সঙ্গে নিয়ে অসুস্থ চুমকিকে দেখতে যান, কিন্তু এসকেরাই হাসপাতালে গিয়ে তার নিতরদেহ দেখতে পান। তারপর তারা চুমকি খুনের অভিযোগ করে তার স্বামী সুদীপ নাথ সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে ময়নাতদন্ত শেষে বিকেল 3:30 চুমকির নিতরদেহ মালুয়ার বাবার বাড়িতে নিয়ে আসা হয়। মৃতদেহ বাড়িতে নিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সবাই। এক সুপিব্বল পরিবেশ তৈরি হয় সেখানে। সন্ধ্যা 5:00 সম্পূর্ণ ধর্মীয় রীতি মেনে চুমকির শেষকৃত্য সম্পন্ন হয়। মণিরানী আরও অভিযোগ করেন, চুমকির শ্বশুর বাড়ির লোকেরা খুনের বিষয়টি নিয়ে সমঝোতার আর্জি জানান, কিন্তু তিনি সমঝোতায় কোনো অবস্থাতেই রাজি হননি। তিনি অভিযোগ করে বলেন, খুনের বিষয়টি দামাচাপা দিতে স্থানীয় এক বিজেপি নেতা উঠে পড়ে লেগেছেন, তাই তিনি ওই বিজেপি নেতার দিকেও অভিযোগের আঙ্গুল তুলেছেন। চুমকির 2 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। চুমকির মা তার নাতনিকেও মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন। এদিকে টেট শিক্ষিকা পায়েলনাথ ওরফে চুমকির রহস্যজনক মৃত্যুর মূল অভিযুক্ত স্বামী সুদীপ নাথকে কাটলিচুড়া পুলিশ মঙ্গলবার আদালতে তুলে 2 দিনের রিমান্ডে নিয়েছে। তবে এই মামলায় অন্য অভিযুক্ত সুদীপের বাবা সুলিন নাথ, মা শুক্লা নাথ, বোন মৃদুনাথকে পুলিশ আটক করে আদালতে পেশ না করায় এলাকাজুড়ে পুলিশের ভূমিকা নিয়ে জোর চর্চা চলছে। তবে মঙ্গলবার সন্ধ্যায় সুলিন নাথকে পুলিশ থানায় নিয়ে আসে বলে জানা গেছে। অপরদিকে নির্বাচিত পুর নিগম না আসা পর্যন্ত শিলচর পুরসভার অ্যাসেসমেন্ট প্রক্রিয়া স্থগিত থাকবে। সরকারের এই নির্দেশকে শিলচরের জনগণের নৈতিক জয় বললেও পাশাপাশি এ নিয়ে যথেষ্ট আশঙ্কা ব্যক্ত করলেন নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের সদস্যরা। এদিকে অ্যাসেসমেন্ট ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আন্দোলনকারীদের কেন এবং কোন যুক্তিতে দুষ্কৃতি বলে উল্লেখ করেছেন। সরাসরি এর কৈফিয়ত চাইলেন মঞ্চের সদস্যরা। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে মঞ্চের পদাধিকারীরা স্পষ্ট ভাষায় বলেছেন, বিধায়ক কৈফিয়ত না দিলে তাকে পদত্যাগ করতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নাগরিক সমাজের কাছে। সাংবাদিক সম্মেলনে এদিন শহরবাসীকে সতর্ক করে দিয়ে সুরক্ষা মঞ্চের সভাপতি অধ্যাপক তপদীর ভট্টাচার্য, সহ সভাপতি হরিদাস দত্তরা উদ্বেগের সঙ্গে বলেছেন, খুব ভালো করে খেয়াল করতে হবে, সরকারি নির্দেশে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে, বাতিল করা হয়নি, ফলে আগামীতে পুর নিগম হওয়ার পর এই প্রক্রিয়ায় যে ফের হুবহু চাপিয়ে দেওয়া হবে না এর কোনো নিশ্চয়তা নেই। তাই ভবিষ্যতে একই প্রক্রিয়া কর্পোরেশনকরণের পর চাপানো হলে আরও বড় আকারের বিপদ হতে পারে।
এ নিয়ে শহরবাসীকে সচেতন থাকতেই হবে। ভবিষ্যতে প্রক্রিয়া কোন দিকে এগোয় এর উপর কড়া নজর রাখতে হবে। সরকারকেও বুঝতে হবে আপাতত অ্যাসেসমেন্ট প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে বলেই মঞ্চ আন্দোলন স্থগিত রেখেছে। জেলা প্রশাসনের অনুরোধে স্থগিত রাখা হয়েছে ধর্ণা কর্মসূচি। কিন্তু সরকার অ্যাসেসমেন্ট এবং কর ধার্য করার একটি সর্বজন গ্রহণযোগ্য প্রক্রিয়া গ্রহণ না করলে ফের শুরু হবে আন্দোলন। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠির প্রসঙ্গ টেনে শিলচরের বিধায়ককে এক হাত নিয়ে মঞ্চের সদস্যরা বলেন, ওই চিঠিতে দীপায়ন চক্রবর্তী কাদের দুষ্কৃতি বলতে চাইছেন তা স্পষ্ট করতেই হবে। তপদীর ভট্টাচার্য বলেন, আজকাল শহরের নির্বাচিত জনপ্রতিনিধিদের কারোর কণ্ঠস্বর মোটেও ভালো শোনা যাচ্ছে না। বিশেষ করে শিলচরের বিধায়ক নাগরিকদের ব্যাপারে যে ঔদ্ধত্য ও অহংকার দেখিয়ে কথা বলছেন তা গণতন্ত্রের পক্ষে চরম লজ্জাজনক। তপদীর ভট্টাচার্য আরও বলেন, নাগরিকদের বিরুদ্ধে বিধায়কের এই অসহিষ্ণু অবস্থান শিলচরবাসী মেনে নেবেন না। এখনও সময় আছে ভুল থেকে শিক্ষা নিয়ে বিধায়ক নিজেকে শুধরান। হিল্লুল ভট্টাচার্য বলেন, দীপায়ন চক্রবর্তী দাবি করেছেন তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার পরই অ্যাসেসমেন্ট প্রক্রিয়া স্থগিত রেখেছে সরকার। তার প্রশ্ন, দিন কয়েক আগেই যিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দিয়েছিলেন তিনি এখন 180 ডিগ্রি ঘুরে কৃতিত্ব জাহির করতে চাইছেন।